Where is the duty officer? আপনার নামে সুব্রত চক্রবর্তী? Yes, sir. একজন সামান্য এসআই হয়ে আপনি আমার মেয়েকে লক আপে পড়েছেন? আপনার সাহস তো বড় কম নয়। সরি স্যার, আমি জানতাম না যে উনি আপনার মেয়ে, আর জানলেও ওকে কিন্তু আমি লক আপে পড়তাম। What? অপরাধের পিতৃ পরিচয় জেনে তার বিচার হয় না স্যার। আইন অমান্য করলে তাকে সাজা পেতেই হবে, সে যেই হোক। শুনলে বাবা, শুনলে? হারা, ছেড়ে দাও। না স্যার, আগে আপনি একটা বন্ডে সই করে দিন, তারপর। আমাকে বন্ডে সই করতে হবে? হ্যাঁ, এটাই আমাদের নিয়ম। আমি যদি বন্ডে সই না করি? তাহলে নিয়ম মাফিক আপনার মেয়েকে আমরা কোর্টে নিয়ে যাব, আর ওখান থেকে আপনি আপনার মেয়েকে ছাড়িয়ে নিয়ে যাবেন। কি আজে বাজে বকছেন আপনি, স্যারের মেয়েকে আপনি? এই পাড়াদার, ছেড়ে দাও। না, একজন ওসি হয়ে আপনি থানার নিয়ম ভাঙতে পারেন না। আগে উনি বন্ডে সই করবেন, তারপর। সাপোজ আই ডু নট সাইন দি বন্ড? তাহলে আগে আপনি আমাদের এই আইনের বই থেকে এই কটা লাইন কেটে বাদ দিয়ে তার পাশে একটা সই করে দিন। আর আজ থেকে আমরা জানব যে প্রভাবশালী কোনো ব্যক্তি, পুত্র বা কন্যা, অপরাধ করলেও তাদেরকে সাজা দেওয়া চলবে না। সুব্রত, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে আপনি সই করে দিন। দিন, কোন বন্ডে সই করতে হবে? স্যার যেভাবে রেগে মেগে বেরোলেন, আমার তো মনে হয় আপনার সঙ্গে আমার চাকরিও না যায়। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি স্যারকে যেভাবে তেল দিচ্ছিলেন, আপনার চাকরি যাওয়া তো দূরের কথা, প্রমোশন না হয়ে যায়। সপ্তাহ দিয়ে আপনার ঠাট্টা, স্যারকে আপনি চেনেন না, একটা একশো ডুরি নেবেনি। হ্যালো, ভবানীপুর থানা? হ্যাঁ স্যার, স্যার, যা ভেবেছি ঠিক তাই, কমিশনার সাহেব আপনাকে চাইছেন। নিন, থানা থেকে শেষ ফোনটা করে নিন। হ্যালো, হ্যাঁ সুব্রত চক্রবর্তী কথা বলছি, এক্ষুনি আসছি। ওকে, থ্যাংক ইউ। শুনুন, মানে বলছিলাম কি যে মানে ওই কমিশনারের ঘরে বেশি লোকজন থাকে না, প্রথম হাত না না হাত না হাত না এই পা দুটো জড়িয়ে ধরে বলবেন। হ্যাঁ, দরকার হলে ওর মেয়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন। ক্ষমা আমি চাইতে পারবো না। না, আপনি জানেন আপনাকে আমি কি সাজা দিতে পারি? আইনও তো আপনি আমাকে কোনো সাজা দিতে পারেন না, আর যদি দেন তাহলে জানবো যে আপনি আপনার ক্ষমতার বলেই দিচ্ছেন। আইন তো আমি আপনাকে গো থ্রু ইট। স্যার আমি ইয়েস ইয়াং ম্যান, তোমার সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি। আমার বিশ্বাস, কুখ্যাত সমাজ বিরোধী সম্রাটকে তুমি শায়েস্তা করতে পারবে। কামন, আমি চেষ্টা করব স্যার। তোমাকে কিন্তু তিন দিনের মধ্যে দেবীপুর পৌঁছে যেতে হবে। দেবীপুর? হ্যাঁ মা, তিন দিন পর আমি দেবীপুর থানার ইনচার্জ হয়ে যাচ্ছি, আর আমার উপর ভার পড়েছে সম্রাটকে অ্যারেস্ট করা। সম্রাট মানে সেই কুখ্যাত গুন্ডা? হ্যাঁ। এবার দেখবো তুমি কত বড় পুলিশ অফিসার হয়েছো। আশীর্বাদ করো মা।
আমার বিশ্বাস সম্রাটকে আমি ধরতে পারব। আচ্ছা শুনেছি প্রায় ছদ্মবেশে থাকে। আমার কেমন যেন ভীষণ ভয় করছে গো। ভয়? কিসের ভয়? গ্রামের সবাই বলাবলি করছে এবার যে অফিসারটি থানায় আসছে সে নাকি খুব সাংঘাতিক লোক। দেখ বেড়ালের আবার কোনো জাত আছে নাকি? হ্যাঁ কোনোটা সারাদিন ছুটোছুটি করে ইঁদুর ধরে খেয়ে পেট ভরায়, কোনোটার আবার মাছের লোভ। আমি এক নজর দিলেই বুঝবো ওটা ইঁদুর খেকো না মাছ ভক্ত। তারপর সে যা চায় তাই তার মুখের সামনে ধরলেই চলবে। তুমি হাসছো, এদিকে তোমার মা তো খুব ভয় পেয়েছে। হ্যাঁ ভয়ের চোটে আজ কলকাতার কালীঘাটে পুজো দিতে যাবে বলেছে। তুমি যাবে না? হ্যাঁ যাব, তবে ছদ্মবেশে। এভাবে না দেখে রাস্তা পেরোতে গিয়ে আরেকটু হলে তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো বাবা। ও কথা বলে আমার লজ্জা দেবেন না মা, আমি তোমার কর্তব্য করেছি। আমার শরীরটা খুব একটু ভালো লাগছে না, তুমি যদি বাবা একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। নিশ্চয়ই, আপনি একটু বসুন আমি আসছি। মা মা তুমি এখানে একটু বসো, আমি ওনাকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসছি। ঠিক আছে বসুন মা বসুন। তাহলে আমি চলি। না না এক্ষুনি যাবে কি, আমার বাড়িতে প্রথম এলে একটু মিষ্টি মুখ তো। শঙ্কর এই দেখো এতটা পথ আমার সঙ্গে এলে আর তোমার নামটাই জানা হলো না। আমার নাম স্বপন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।